হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো পানির আয়নিক গুণ। সাধারণত যে বিশুদ্ধ পানি অতি মৃদু তড়িৎ পরিবাহী, অর্থাৎ খুব সামান্য মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে, আর এই বিদ্যুৎ পরিবহনের ফলে অতি অল্প পরিমাণ বিয়োজন ঘটে, আর H+ আয়ন ও OH- আয়ন উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে বিশুদ্ধ পানি খুবই সামান্য মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিশুদ্ধ পানি অতি অল্প পরিমাণে বিয়োজিত হয়ে H+ আয়ন আর OH- আয়ন উৎপন্ন করে। উৎপন্ন H+ আয়ন এবং আমার OH- আয়ন আয়নের সাথে অবিয়োজিত পানির অণু গতিশীল সাম্য অবস্থায় থাকে। তাহলে দেখলাম যে আমার H+ আয়ন এবং OH- আয়নগুলো সাধারণত যে পানির অণুগুলো অবিয়োজিত অবস্থায় আছে তার সাথে গতিশীল সাম্য অবস্থায় আছে, অর্থাৎ H2O এর সাথে গতিশীল সাম্য অবস্থা H+ এবং OH- আয়ন। শিক্ষার্থী বন্ধুরা, এখন ভরক্রিয়ার সূত্র থেকে আমরা ভরক্রিয়ার সূত্র জানি KD=H+ আয়ন, অর্থাৎ উৎপদ যে দুইটা আয়ন ছিল আমার H+ আর OH- হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এই দুটো আয়নের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়ক আয়নের ঘনমাত্রার গুণফল হলো আমার ভরক্রিয়ার সূত্র থেকে পাই। এই KD কে বলা হয় পানির বিয়োজন ধ্রুবক, অনেক জায়গায় একে বলা হয় পানি। তাহলে আমরা KD দ্বারা সূচিত করছি, তাহলে KD=উৎপাদ আয়নের দ্বয়ের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়ক আয়ন দ্বয়ের ঘনমাত্রা। এখন আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ KD সাথে এই H2O KD সাথে গুণ করে দেই এবং H+ আয়ন OH- আয়ন। KD অর্থাৎ H+ আয়নের সাথে যদি পানির বিয়োজন ধ্রুবক গুণ করা হয় তাহলে সাধারণত পানির আয়নিক গুণফল পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম KD গুণ H2O এর ঘনমাত্রা, সুতরাং পানির আয়নিক গুণফল গুণ H+ আয়ন আর OH- আয়নের গুণ ঘনমাত্রার গুণফল। তাহলে KW কে পানির আয়নিক গুণফল বলা হয় এখানে। তাহলে পানি বিয়োজিত হয়ে কি কি আয়ন দিচ্ছে, H+ আয়ন দিচ্ছে এবং OH- আয়ন দিচ্ছে। এই OH- আয়ন উৎপন্ন হয় এবং তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। যদি তোমার আয়নিক গুণফলের সংজ্ঞা পড়ে তাহলে এইভাবে দিতে পারো যে পানি বিয়োজিত হয়ে যে H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন ও OH- আয়ন উৎপন্ন করে তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। শিক্ষার্থী বন্ধুরা, পানির আয়নিক গুণফল সম্পর্কে বুঝতে পারছো? সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হলো 10^-14 10^-14 মোল পার লিটার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হলো 10^-14 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে আমাদের তিনটা টপিকস এর মধ্যে আমরা আলোচনা করছি পানির আয়নিক গুণফল। এখন আমরা আলোচনা করব দ্রবণের pH এর মান, কিভাবে দ্রবণের pH এর মান কাউন্ট করা যায় বা pH এর মান কিভাবে হিসাব করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে দ্রবণের pH টা কি। pH টা হলো পটেন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক যে লগারিদম। আমরা যদি সংজ্ঞা হিসেবে ধরতে যাই তাহলে কোনো লঘু দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা আর এই ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় pH, অর্থাৎ কোনো লঘু দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH=হাইড্রোজেন আয়ন, এই যে H+ আয়নের ঘনমাত্রা, আর এই ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, যে কোনো একটা লেখা যায় যে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। এখন আমরা মাইনাস লগ H+ আয়নটাকে বাম সাইডে নিয়ে আসি, pH টাকে ডাইন সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এখানে H+ আয়নের ঘনমাত্রাটা বের করতে যাচ্ছি, অর্থাৎ যদি তোমাদের H+ আয়নের ঘনমাত্রা পড়ে তাহলে NT log = -pH, কারণ -2 উভয় পক্ষে গুণ করে নিলে আমরা এটা করতে পারবো। এখন এনটি লগ বলতে সাধারণত ln - pH এই মান বসাইলে আমরা কাঙ্ক্ষিত H+ আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে আমরা এই সূত্র দ্বারা আমরা সবল অ্যাসিডের pH, আমরা সবল অ্যাসিডের pH সরাসরি নির্ণয় করতে পারবো, আর দুর্বল অ্যাসিডের pH একটা বিশেষ উপায়ে তারপরে ফাইনালি এই সূত্র দ্বারা বের করতে পারবো। তাহলে আমরা সবল অ্যাসিডের pH এখান থেকে বের করতে পারবো সরাসরি, এবং
তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এইচ প্লাস আয়নের মান দেওয়া থাকে তাহলে পিএইচ বের করতে পারি, বা পিএইচ এর মান দেওয়া থাকলে এইচ প্লাস আয়নের মান বের করতে পারি, এইচ প্লাস দেওয়া থাকলে পিএইচ বের করতে পারি, এবং পিএইচ এইচ প্লাস দেওয়া থাকলে পিএইচ দেওয়া থাকলে এইচ প্লাস বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি পিওএইচটা কি, অর্থাৎ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক যে লগারিদম, অর্থাৎ কোন লঘু দ্রবণে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে পিওইস ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। এখানে যদি ওএইচ এর মান দেয়া থাকে আমরা সহজে পিওএইচ বের করতে পারি। এবং তাহলে আমরা এখন দেখি যে যদি পিওএইচ এর মান দেয়া থাকে তাহলে ওএইচটা কিভাবে বের করব। মাইনাস লগ ওএইচ মাইনাস, অর্থাৎ বাম সাইডে নিয়ে আসলাম আর এটা নিয়ে আসলাম ডান সাইডে। এখন ওএইচটা হলো এন্টি লগ মাইনাস পিওএইচ, অর্থাৎ লন পিওএইচ। এইভাবে আমরা সহজে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করতে পারি, বা পিওএইচ আয়নের ঘনমাত্রা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।